গাজীপুরে এক প্রবাসীর স্ত্রী কথিত প্রেমিকের সাথে দেখা করতে গিয়ে গণধর্ষণের শিকার হয়। এদিকে বরগুনায় এক মাদ্রাসার শিক্ষক বই দেওয়ার কথা বলে অষ্টম শ্রেণীর শিক্ষার্থীকে বাসায় ডেকে নিয়ে ধর্ষণ করে। অন্যদিকে 2 বছর ধরে মোবাইলে প্রেমের সম্পর্ক, তারপর স্বামী সন্তান ও ঘর ছেড়ে এখন নিঃস্ব হয়ে গেছেন এক তরুণী। এদিকে এক নারীর সঙ্গে বিবস্ত্র ছবি তুলে সোশ্যাল মিডিয়ায় ছেড়ে দেওয়ার ভয় দেখিয়ে মুক্তিপণ আদায়, এই সব কিছুর বিস্তারিত থাকছে পুরো ভিডিওতে। তাই ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। আর আপনি যদি আমাদের চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকুন। চলুন পুরো খবর। গাজীপুরে এক প্রবাসীর স্ত্রীকে কথিত প্রেমিকের সাথে দেখা করতে গিয়ে গণধর্ষণের শিকার হতে হয়। জানা গেছে ওই প্রেমিক প্রবাসীর স্ত্রীকে উপহার দেবার কথা বলে ডেকে নিয়ে গণধর্ষণ করেন। তারপর ধর্ষণকারী ওই ভুক্তভোগীর মার কাছ থেকে মুক্তিপণ দাবি করেন। এ ঘটনায় গাজীপুরের কাপাসিয়া থানার পুলিশ 7 জনকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃতরা সকলেই গাজীপুর কাপাসিয়ার এলাকার বাসিন্দা। এই বিষয়ে কাপাসিয়া থানার তদন্ত ইনচার্জ আফজাল হোসেন জানান, কাপাসিয়া উপজেলার চরখামের এলাকার আইনউদ্দিনের ছেলে সাকাওয়াত হোসেনের সঙ্গে মোবাইল ফোনে প্রায় 4 থেকে 5 মাস আগে পরিচয় হয় ভুক্তভোগী গৃহবধূর। তার বাড়ি নরসিংদী জেলার মনোহরদী থানায়। ওই গৃহবধূর স্বামী কাতারে থাকেন এবং তার একটি সন্তানও রয়েছে। ফোনে পরিচয়ের পর তাদের মাঝে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। কিছুদিন আগে ওই গৃহবধূ নরসিংদী থেকে তার বাবার বাড়ি কাপাসিয়া উপজেলার নবীপুর গ্রামে বেড়াতে আসেন। তার পরদিন ওই প্রেমিক গৃহবধূকে একটি মোবাইল ফোন উপহার দেবার কথা বলে বাড়ি থেকে ডেকে নিয়ে পাশের নির্জন স্থানে নিয়ে যায়। তারপর তাকে ধর্ষণ করে। পরে বিষয়টি সাখাওয়াতের বন্ধুরা দেখে ফেলেন। ঘটনা জানাজানির ভয়ে ভুক্তভোগী পালানোর চেষ্টা করলে সাখাওয়াতের বন্ধুরা তাকে ধরে পালাক্রমে ধর্ষণ করে। তারপরে ভুক্তভোগীকে আটকে রেখে তার মায়ের কাছে 50,000 টাকা মুক্তিপণ দাবি করে। অন্যথায় হত্যার হুমকিও দেয়া হয়। পরে ভুক্তভোগীর মা বিষয়টি কাপাসিয়া থানায় এসে বিষয়টি লিখিত অভিযোগ করেন। তারপর পুলিশ আসামিদের মোবাইল ট্র্যাকিংয়ের মাধ্যমে রাতেই অভিযান চালিয়ে পুলিশ ঘটনাস্থল থেকে ভিকটিমকে ও একজন ধর্ষককে আটক করে। তারপর তার দেয়া তথ্য অনুযায়ী বাকি 6 জনকে বিভিন্ন জায়গা থেকে অভিযান চালিয়ে আটক করে। তবে পুলিশ এখনও প্রেমিক সাখাওয়াতকে গ্রেপ্তার করতে পারেনি। তবে আসামিরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে পুলিশের কাছে ধর্ষণের কথা স্বীকার করেছে। এদিকে বরগুনার এক মাদ্রাসার শিক্ষক অষ্টম শ্রেণীর ছাত্রীকে ধর্ষণ করেছে, পরে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। মেয়েটির অবস্থা গুরুতর। শিক্ষক মেয়েটিকে বই দেওয়ার কথা বলে তার বাড়িতে ডেকে নিয়ে গিয়েছিল, পরে সেখানে তাকে ধর্ষণ করা হয়। পরে এলাকাবাসী মেয়েটির চিৎকার শুনে ওই শিক্ষকের বাসায় গিয়ে মেয়েটিকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে। এখনও পর্যন্ত শিক্ষক পলাতক অবস্থায় রয়েছে। এদিকে 2 বছর ধরে মোবাইল ফোনে প্রেমের সম্পর্ক, তারপর স্বামী সন্তান ও ঘর ছেড়ে এখন নিঃস্ব হয়ে গেছে এক তরুণী। স্বামী সন্তান ঘর ও চাকরি ছেড়ে চলে আসে প্রেমিক সাগরের কাছে, কিন্তু এত কিছু হারাবার পর এখন সেই প্রেমিক সাগর আর তাকে বিয়ে করতে চাইছে না, শুধু ভোগ করতে চায়। পরে সেই প্রেমিকা মুন্সীগঞ্জ টঙ্গিবাড়ি থানায় এসে প্রেমিক সাগরের বিরুদ্ধে লিখিত অভিযোগ করেন। সেই অভিযোগের ভিত্তিতে জানা যায় প্রেমিক সাগরের কথায় মেয়েটি স্বামীকে তালাক দেয়। পরে সাগর ঘুরতে যাবার কথা বলে বন্ধুর বাড়িতে নিয়ে গিয়ে শারীরিক সম্পর্ক করার কথা বলে। ওই তরুণী তাতে রাজি না হয় তাকে বিভিন্নভাবে হুমকি দেয় সাগর। এদিকে নোয়াখালীর চাটখিলে সৌদি প্রবাসীকে অপহরণের পর নারীর সঙ্গে বিবস্ত্র ছবি তুলে মুক্তিপণ আদায়ের ঘটনায় 3 যুবককে আটক করেছে চাটখিল থানার পুলিশ। আটককৃতরা হলেন সালাউদ্দিন কামরান ওরফে আকাশ, দিদার হোসেন জনি, মোহাম্মদ বাবু হোসেন। ভুক্তভোগীর কাছ থেকে অভিযোগ পাওয়ার পর মোবাইল নম্বর ট্র্যাক করে তাদের শনাক্ত করা হয়। চাটখিল থানার অফিসার ইনচার্জ আনোয়ার হোসেন জানান, 25 ডিসেম্বর সৌদি প্রবাসী মাসুদ পাটোয়ারি নিজ বাড়ি থেকে চাটখিল যাওয়ার পথে খিলপাড়া রুহুল আমিন রোডে আসলে কয়েকজন সন্ত্রাসী সিএনজিতে উঠে তাকে অপহরণ করে। পরে শারীরিক নির্যাতন করে এবং এক নারীর সাথে তার অশ্লীল ছবি তুলে তা সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়ার ভয় দেখায়।
এরপর ওই প্রবাসীর স্বজনরা 1,53,000 টাকা বিকাশের মাধ্যমে মুক্তিপণ দিলে তারা তাকে চোখ বেঁধে রাস্তার পাশে ফেলে যায়। এ ঘটনার পর মাসুদ পাটোয়ারি নিজে এসে চাটকিল থানায় মামলা করলে আমরা বিশেষ অভিযান পরিচালনা করে বিকাশ লেনদেনের নাম্বারগুলো ট্র্যাক করি। এর মাধ্যমে তাদের শনাক্ত করে আটক করতে সমর্থন হই। বাকি আসামিদেরও গ্রেপ্তারের চেষ্টা চলছে। এই ছিল এখনকার মতো। প্রিয় দর্শক, আপনার কাছে সবশেষে ছোট্ট একটি অনুরোধ, ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করুন আর শেয়ার করুন আপনার বন্ধুদের সাথেও। আর ভিডিওটি সম্পর্কে আপনার মতামত জানাতে কমেন্ট করুন। আপনাকে অসংখ্য ধন্যবাদ।